জয়গা জেডিএ মাঠে তৈরি হচ্ছে স্টেডিয়াম, এরই প্রদর্শন করলেন এডিএম চিরঞ্জীব ঘোষ, সাথে সময় মতো কাজ শেষ করার নির্দেশ। বর্ডার এরিয়ায় ডেভেলপমেন্ট তহবিল থেকে আনুমানিক 3 কোটি টাকা ব্যয় করে জেডিএ মাঠে তৈরি হচ্ছে বিশাল স্টেডিয়াম। তারই এদিন প্রদর্শন করতে এলেন আলিপুরদুয়ার এডিএম চিরঞ্জীব ঘোষ, সাথে ছিলেন জেডিএ এইও পিটি ভুটিয়া। আলিপুরদুয়ার এডিএম চিরঞ্জীব ঘোষ জানান, স্টেডিয়ামটি থাকবে উন্মুক্ত, বসার জায়গায় সেট সহ একটি জিম সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। অ্যাকচুয়ালি এই জেডিএ গ্রাউন্ডে আমাদের ওপেন স্টেডিয়াম করার জন্য আমরা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে টাকা দিয়েছিলাম, তো সেই কাজটাই এখন শুরু হতে চলেছে। পিডব্লিউডি কনস্ট্রাকশন ডিভিশন করছে আলিপুরদুয়ার, তো সেটাই আমরা দেখলাম, কাজ ইমিডিয়েট শুরু হবে এবং আমরা ওদেরকে বলেছি যে কাজটা অ্যাজ পার শেডিউল যেটা আছে যাতে তারা করে, এবং সেক্ষেত্রে আমরা ইউটিলাইজেশন দিয়ে পরবর্তী ফান্ডের জন্য আমরা চাই। আপাতত যে আমাদের স্টেডিয়াম হচ্ছে, এখানে আমাদের দর্শকদের বসার জায়গা থাকছে, উপরে শেড থাকছে, এবং স্টেডিয়ামের নিচে আমাদের গ্রিন রুম, অফিস, তারপর ল্যাট্রিন টয়লেট এগুলো হবে, ছোটো একটা জিমও থাকবে। এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে, সিভিল কনস্ট্রাকশন শেষ হয়ে গেলে পরে তারপরে বাকিগুলো ওই অ্যারাউন্ড 3 crores আছে।